আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার। ভাগীরথী নদীতে স্নান করতে নেমে নিখোঁজ তিন কিশোর। বৃহস্পতিবার নদীতে থেকে এক কিশোরের মৃতদেহ উদ্ধার করলো পুলিশ। ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ থানার ফরিদপুর হরিণডাঙ্গা ঘাটে। নিখোঁজ আরও দুই কিশোরের খোঁজে তল্লাশি চালাচ্ছে কালিয়াগঞ্জ থানার পুলিশ ও বিপর্যয় মোকাবেলা বাহিনী। বুধবার বিকেলে তিন বন্ধু মহিদুল শেখ বয়স ১৮, ইজামুল শেখ বয়স ১৭, ওমর আলী শেখ বয়স ১৮ একসঙ্গে ভাগীরথী নদীতে স্নান করতে নামেন। তারপরে তারা তলিয়ে যায় বলে জানা যায়। খবর পেয়ে সন্ধ্যা থেকে উদ্ধার কার্য শুরু করে পুলিশ। আজ সকালে উদ্ধার কার্য চালানোর সময় ওমর আলী নামে এক কিশোরের দেহ উদ্ধার হয়। এরপরেই বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি জগন্নাথ মণ্ডল ও দিলীপ প্রামাণিকের বিশেষ প্রতিবেদন। একটা একটা একটু বেশি বেশি হবে দিয়ে ভাত দিলাম, দিয়ে ভাত খেয়ে ওই যে মা গঙ্গায় গা দিতে যাব, দিয়ে আমার ওই দেবর ডাকটা এলো, ওই যে গঙ্গায় গা দিতে যাই না বা হাতা যাইল না, কোথায় ডুবে ডুবে যাবা, দিয়ে বল যে মা চর পড়ে গিয়েছে, জ্বর পড়ে গিয়েছে কি আর কিছু হবে না গো, দিয়ে আমার ওই দেওয়ার ডেকে নিয়ে তখন চলে গেল। বললাম ভাত খা, আমার দেওয়ারটাকে খেয়ে ভাত খেয়ে না, আর আমার ছেলেকে ভাত দিলাম বসে বসে খেয়ে চলে গেল। দিয়ে আমার যে আমার ছেলে বাড়ি আসবে গো, বেলা চলে যাইছে, আমার ছোট বেটা গিয়েছে বলছে মা সাইকেল পড়ে আছে, চটি পড়ে আছে, গেঞ্জি পড়ে আছে, গেঞ্জির গায়ে দিয়ে বাড়ি চলে এসেছে। দিয়ে বলছে ভাই নাকি রে, ভাই ওই গঙ্গা ও এদিকে হরি না ওখানে গা ধুয়ে গেছে রে, বা তারপরে খবর একটা ছেলে আইলো বলছে তোমার ছেলে কখন গিয়েছে গা ধুতে, তাহলে তোমরা কিছু খবর মবর করেছ, দিয়ে তো এখন একজন বলে গেল রে তোর ঘষে দেখেছে ভেলার মা রে কই রে খেলা করেছে, এলো ভেলা ভেলার মারও নাই সে তারাও নাই রে, ওরা তিনজন ছিল গো, ওরা তিনজন ছিল গো, আমার ছেলেকে পাওয়া গিয়েছে গো, আর দুটো লাশ পাইনি গো, নাম কি আমার ছেলে নাম ওমর আলী শেখ গো, ওমর আলী শেখ গো, ক্লাস ৭২ আমার ১১ ক্লাসে পরীক্ষা দিয়ে ১২ ক্লাসে ভর্তি হবে গো, স্কুলে হাই স্কুলে গো তারপরে কিছুক্ষণ পরে আমি ওইখানে চান করবে, তোরা চলে যাও ওইখানে চলে যায়, আমি মনে হয় ৮০০ খবর পাই, ৮০০ খবর পাওয়ার পর তখন আমাকে বলছি তার খুঁজছি খুঁজতে খুঁজতে পাত্তার পেলাম, আবার চলে এলাম, আবার খবর হইলো যে তারপর খবরে যে ছেলেটা ছিল সে কি বলছে, আমি এখানে তাদের দিকটা চোর সব পড়ে আছে, সাইকেল জামা গেঞ্জি সব পড়ে আছে। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।